সৈয়দা সারা ইসলাম সৈয়দা সারা ইসলাম সিজার হয়েছে ষোলো মাস এখনও বসে নুয়ে অথবা দশ মিনিটের বেশি কোনোভাবেই কাজ করতে পারে না ভালোভাবে তাহলে কোমর আর পিঠের মাস পিঠের মাঝে ব্যথা করে সারা ইসলাম এটা অনলি মাসেল উইকনেস আপনার মাসেল উইক কারণ আপনি যখন মা হতেছিলেন ওই যে ফোরটি উইকস বেবি ওই জায়গাটা দখল করছে এবং আপনার মাংস পেটের মাংস দুর্বল হয়েছে ব্যাকের মাংস দুর্বল হয়েছে আপনার ব্যাক এবং পিঠের মাংসের এক্সারসাইজ করুন যেমন আপনি চিত হয়ে শুন আপনি আমাদের ভিডিওটা দেখুন দেখে চিত হয়ে শুন ভিডিও দেখতে পাচ্ছেন আপনি আমাদেরকে ওই যে ভিডিও দেখেন দেখা যাচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে চিত হয়ে শুয়ে দুই হাঁটু বুকের দিকে আনবেন চিত হয়ে শুয়ে দুই হাঁটু বুকের দিকে আনবেন এনে টেনে ধরে রাখবেন পক্ষে সাত সেকেন্ড সাত সেকেন্ড কিভাবে হবে সাতবার সোবাহ আল্লাহ পড়ুন অথবা অথবা এক হাজার এক থেকে এক হাজার সাত গুনুন প্রতিটি এক্সারসাইজ যে এক্সারসাইজের কথা বলছি কমপক্ষে দিনে দুইবার করবেন প্রতিবারে পনেরো থেকে বিশ বার করবেন এই হলো একটি এক্সারসাইজ দ্বিতীয় এক্সারসাইজ হলো আপনি এরকম চিত হয়ে শুয়ে এখন যেমন শুইছেন চিত হয়ে শুয়ে দুই পা উঁচু করে এরকম করে ধরে রাখবেন ঠিক আগের নিয়মে সাত থেকে দশ সেকেন্ড আপনি ধরে রাখেন পাটাকে কোনো দিকেই নড়বে না পাটা এরকম উঁচু হয়ে থাকবে এরপরের এক্সারসাইজটি হবে আপনি উপুর হয়ে শুবেন উপুর হয়ে শোয়ার পরে আপনার কোমরে কেউ না কেউ নারকেল তেল রসুন আগে রেডি করে রাখবে যে আমি দেখেন আমি দিচ্ছি আপনি দেখে নেন ওখানে নারকেলের তেল এবং রসুনগুলো সুন্দর করে এরকম আস্তে 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 ডলবেন কোমরকে আপনি চার ভাগে ভাগ করেন ভাগ করে বিশ মিনিট এই কাজটি করুন দেখবেন কোমর হালকা হয়ে গেছে এরপরে আপনি কি করবেন গরম সেঁক দেবেন গরম সেঁক দেওয়ার পরে বিশ মিনিট পরে উপর হয়ে শুবেন উপুর হয়ে শুয়ে দুই হাত পেছনে রেখে মাথা এবং কাঁধ মাথা এবং কাঁধ উপরের দিকে উঠিয়ে ধরে রাখবেন শুরু করেন সাত সেকেন্ড দিয়ে সাতবার সোবাহাল্লাহ বিহাম দিই অথবা এক হাজার এক থেকে এক হাজার সাত গুনেন এরপর আস্তে আস্তে দশ পনেরো বিশে চলে যান এই এক্সারসাইজগুলো করুন আমার বিশ্বাস আপনার মাসেলগুলো শক্ত হবে এবং আপনার কষ্ট মাসেল সরি শক্ত মাসেলগুলো শক্তিশালী হবে এবং আস্তে আস্তে আপনার কষ্টগুলো চলে যাবে